নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো অর্থনীতিকে সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই একটা খাতা পেন নিয়ে বসবেন তার কারণ কি আপনারা ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার বাড়িতে বসে নিজেরা একটা মক প্র্যাকটিস করে দেখুন যে ইকোনমিক্সের কোশ্চেন থেকে বা অর্থনীতি থেকে আপনাদের যে প্রশ্নগুলো আসবে তাতে আপনাদের পারফরমেন্সটা কোন জায়গায় আছে কিভাবে করবেন সেই প্রসেসটা আমি আপনাদের বলে দিচ্ছি যে আমরা আজকে পঞ্চাশটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো তা যে প্রশ্নটা আপনাদের উত্তর সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটাই ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমরা পঞ্চাশটা প্রশ্ন আজকে আলোচনা করব এবার পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করার শেষে আমরা জিজ্ঞেস করবো আপনারা কে কত মার্কস পেলেন পঞ্চাশের মধ্যে আপনারা সৎভাবে ক্যালকুলেশন করে আপনাদের প্রাপ্ত মার্কসটা পোস্ট করবেন যাদের মার্কস সিক্সটি পার্সেন্ট অ্যান্ড অ্যাবাব আছে জানবেন তাদের পারফরমেন্স ঠিক আছে এবং তাদের পারফরমেন্সটা টিকিয়ে রাখার জন্য আপনারা আমাদের রেগুলার ভিডিওগুলো ফলো করুন আশা করছি আপনাদের পারফরমেন্স অবশ্যই এনহান্স করবে যাদের পারফরমেন্স সিক্সটি পার্সেন্টের নিচে আছে তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা আমাদের চ্যানেলের প্লে লিস্টে যান এবং চ্যানেলের প্লে লিস্টে দেখুন আমরা হাজারের ওপর ভিডিও আপলোড করে দিয়েছি আমরা সেন্ট্রাল টেট ওয়েস্টবেঙ্গলটে ত্রিপুরা টেট এবং আসাম টেটের ভিডিও আপনাদের দিয়ে থাকি প্রতিটা ভিডিও আপনাদের মোটিভেশনাল ভিডিও আশা করছি সেই ভিডিওগুলো আপনাদের অবশ্যই আপনাদের পারফরম্যান্স এনহ্যান্স করতে খুবই সাহায্য করবে তো চলুন বন্ধুরা কথা বেশি না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করি তা প্রথম প্রশ্ন আপনারা অবশ্যই তৈরি আছেন খাতা পেন নিয়ে তা রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর যার দ্বারা নিযুক্ত হন তিনি হলেন অপশান এ রাষ্ট্রপতি অপশান বি উপরাষ্ট্রপতি অপশান সি প্রধানমন্ত্রী এবং অপশান ডি অর্থমন্ত্রী এক নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ রাষ্ট্রপতি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু ভারতের কোন ক্ষেত্রে বা কোন ক্ষেত্র সেক্টর এ সবচেয়ে বেশি মানুষ চাকরিজীবী হিসেবে নিযুক্ত অপশন এ রেলওয়ে অপশন বি ব্যাংক অপশন সি পোস্ট অফিস এবং অপশন ডি কৃষি দুই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ রেলওয়ে নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থ্রি তিন নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় আছে অপশান এ দিল্লি অপশান বি পুনে অপশন সি মুম্বাই এবং অপশান ডি চেন্নাই তিন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি মুম্বাই সরি এখানে ভুল হবে মুম্বাই হচ্ছে ন্যাশনাল না মুম্বাই হচ্ছে বিএসই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ হচ্ছে দিল্লি দিল্লি সেটা হচ্ছে এনএসই ঠিক আছে আর এই কোশ্চেনের অ্যান্সার হবে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত সেটা হচ্ছে দিল্লি এনএসই চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর চার নম্বর প্রশ্নে চলে এসছি চার নম্বর প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে ভারতের আর্থিক রাজধানীর নাম হলো অপশন এ নিউ দিল্লি অপশন বি মুম্বাই অপশন সি ব্যাঙ্গালোর এবং অপশন ডি হচ্ছে কলকাতা এই কোশ্চেনের সঠিক উত্তর অপশন বি মুম্বাই নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ নিচের কোনটিকে প্লাস্টিক মানি বলা হয় যার মাধ্যমে কোনো ব্যাংক গ্রাহককে টাকা লেনদেন করে অপশন এ গিফট চেক অপশন বি ডিমান্ড ড্রাফট অপশন সি ক্রেডিট কার্ড এবং অপশন ডি বিয়ার চেক পাঁচ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ক্রেডিট কার্ড नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 6 ভারতের অর্থনৈতিক পরিকল্পনা কোন তালিকাভুক্ত অপশন এ যৌথ তালিকা অপশন বি কেন্দ্রীয় তালিকা অপশন সি রাজ্য তালিকা এবং অপশন ডি উল্লেখিত নেই 6 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি কেন্দ্রীয় তালিকা नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 7 অপারেশন বর্গা হলো অপশন এ কৃষি সংস্কারমূলক কর্মসূচি অপশন বি শিল্পের বেসরকারিকরণ ব্যবস্থা অপশন সি এক প্রকার শিল্প সংরক্ষণ নীতি এবং অপশন ডি এক প্রকার মু তো অর্থ ব্যবস্থা পদ্ধতি সাত নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ কৃষি সংস্কারমূলক কর্মসূচি নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর এইট অর্থনীতির জনক কাকে বলা হয় অপশন এ নরমান বোরগাল অপশন বি অ্যাডাম স্মিথ অপশন সি অধ্যাপক সিমস পিটার এবং অপশন ডি অধ্যাপক রিকার্ডো আট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি অ্যাডাম স্মিথ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন ফোর্ডস সেভিংস কথাটির অর্থ কি অপশন এ বলপূর্বক সঞ্চয় অপশন বি মুদ্রাস্ফীতি জনিত সঞ্চয় অপশন সি দুর্বল অর্থনীতি এবং অপশন ডি স্বল্প আয় থেকে সঞ্চয় নয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি মুদ্রাস্ফীতি জনিত সঞ্চয় নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন ভূমি সংস্কারের উদ্দেশ্য ছিল অপশন এ উৎপাদন বৃদ্ধি করা অপশন বি অর্থনৈতিক বিকাশের সঙ্গে বন্টনগত ন্যায় নিশ্চিত করা অপশন সি গ্রামীণ মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা এবং অপশন ডি উপরের সব কয়টি দশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি উপরের সব কয়টি নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ইলেভেন নাবার্ড এর প্রাথমিক ভূমিকা হলো অপশন এ রাজ্য সমবায় ব্যাংকগুলিকে ধাপে ধাপে ঋণ দান অপশন বি পুঁজিদানের ক্ষেত্রে অংশগ্রহণ করতে সাহায্য করতে রাজ্য সরকারগুলিকে সাহায্য দান অপশন সি পুনর্বার অর্থদানের সংস্থা হিসেবে কাজ করা এবং অপশন ডি কৃষি ও গ্রামীণ উন্নতিতে অর্থ সাহায্য করা এগারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি কৃষি ও গ্রামীণ উন্নতিতে অর্থ সাহায্য করা নেক্সট क्वेश्चन কোশ্চেন নাম্বার টুয়েলভ রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত তেরোতম অর্থ কমিশনের প্রধান কে অপশান এ সি রঙ্গরাজন অপশন বি বিজয় কেলকার অপশন সি কেসি পন্ত এবং অপশন ডি ডক্টর মনমোহন সিং বারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি বিজয় কেলকার আমরা যাবে এটার অ্যান্সার করছি তবে এটার সঠিক উত্তর বিজয় কেলকারই হবে চলে আসি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন তেরো নম্বর প্রশ্ন ভারতের জাতীয় আয়ের হিসাব করে কোন দপ্তর অপশন এ কেন্দ্রীয় অর্থ মন্ত্রক অপশন বি সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন অপশন সি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন এবং অপশন ডি পরিকল্পনা কমিশন তেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 14 ভারতে অর্থনীতির প্রকৃতি যে মিশ্র অর্থনীতি সেটি কি থেকে সিদ্ধান্ত হয় অপশন এ সংবিধান গঠনের সময় অপশন বি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা অপশন সি শিল্পনীতি 1948 এবং অপশন ডি কোনটি নয় 14 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি শিল্পনীতি 1948 নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 15 বৈদেশিক ঋণ যখন দেশীয় মুদ্রায় পরিশোধ করতে হয় তখন তাকে বলা হয় অপশন এ কঠিন ঋণ অপশন বি নরম ঋণ অপশন সি বিনিময় এবং অপশন ডি অদৃশ্য আমদানি পনেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি নরম ঋণ নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন সাধারণ গ্রাহকদের প্রতিনিধি হিসেবে নিচের কোনটি কাজ করে অপশন এ চিট ফান্ড অপশন বি স্বেচ্ছাসেবী সংস্থা অপশন সি বাণিজ্যিক ব্যাংক এবং অপশন ডি অ ব্যাংক আর্থিক মধ্যবর্তী ষোলো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি বাণিজ্যিক ব্যাংক নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন ভারতের জনসংখ্যা বৃদ্ধির বৃহৎ বিভাগ বর্ষ বা গ্রেট ডিভাইডেড ইয়ার বলে চিহ্নিত করা হয় কোন বছরটিকে অপশন এ উনিশশো সাতচল্লিশ অপশন বি একুশ অপশন সি উনিশশো একাশি এবং অপশন ডি উনিশশো তিপ্পান্ন সতেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বিশো একুশ নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর এইটিন কোন রাজ্যের সরকারি কাজকর্মে ভারতীয় রিজার্ভ ব্যাংকের কোন ভূমিকা নেই অপশন এ নাগাল্যান্ড অপশন বি কেরালা অপশন সি জম্মু ও কাশ্মীর এবং অপশন ডি পাঞ্জাব আঠেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি জম্মু ও কাশ্মীর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন কেন্দ্রীয় সরকারের সরাপেক্ষ গুরুত্বপূর্ণ স্বরাজ্য সংগ্রহকারী কর হলো অপশান এ আয়কর ইনকাম ট্যাক্স অপশন বি কর্পোরেশন কর বা কোপারেট কোঅপারেশন ট্যাক্স অপশান সি কেন্দ্রীয় আবগারি শুল্ক বা সেন্ট্রাল এক্সাইজ ডিউটি এবং অপশন ডি হচ্ছে কাস্টমস ডিউটি উনিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি কেন্দ্রীয় আবগারি শুল্ক বা সেন্ট্রাল এক্সাইজ ডিউটি

অপশন এ দাদাভাই নৌরাজি অপশান বি এম এন রায় অপশন সি এম বিশ্বেশ্বরাইয়া এবং অপশান ডি হচ্ছে ভি কে আর ভি রাও একুশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি এম বিশ্বেশ্বরাইয়া নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টোয়েন্টি টু একটি দশ টাকার নোটে কটি ভাষায় দশ টাকা কথাটি লেখা থাকে অপশন এ নটি অপশান বি বারোটি অপশন সি পনেরোটি এবং অপশন ডি সতেরোটি বাইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি সতেরোটি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি উনিশশো সালে কতগুলি ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল অপশন এ আটটি অপশন বি বারোটি অপশন সি চোদ্দটি এবং অপশন ডি কুড়িটি তেইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি চোদ্দটি নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি ভারতের জাতীয় আয়কে প্রথম পরিমাপ করেছিলেন অপশন এ প্রশান্ত চন্দ্র মহলানবিশ অপশন বি ভি কে আর ভি রাও অপশন সি দাদাভাই নরাজি এবং অপশন ডি কোনোটি নয় চব্বিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি দাদাভাই নরাজি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 25 রাজ্য সরকারে রাজস্বের প্রধান উৎস কি অপশন এ বিক্রয় কর অপশন বি আয়কর অপশন সি সম্পদ কর এবং অপশন ডি আবগারি শুল্ক 25 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ বিক্রয় কর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 26 সিক্স কৃষিক্ষেত্রে ক্ষেত্রে উন্নয়ন হয়েছিল কোন পরিকল্পনা কালে অপশন এ পঞ্চম অপশন বি চতুর্থ অপশন সি তৃতীয় এবং অপশন ডি দ্বিতীয় ছাব্বিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি তৃতীয় নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিল্পক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির সব বেশি হয়েছিল অপশান এ প্রথম অপশন বি দ্বিতীয় অপশন সি পঞ্চম এবং অপশন ডি তৃতীয় সাতাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি পঞ্চম নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টোয়েন্টি এইট স্বাধীনতার পরে প্রথম আধুনিক এক টাকার মুদ্রা চালু হয় অপশান এ এপ্রিল উনিশশো সাতষট্টি অপশন বি ডিসেম্বর উনিশশো বাষট্টি সি জুলাই অপশন ডি আগস্ট উনিশশোটি আঠাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি জুলাই জুলাইটি নাইন দশমিক পদ্ধতি অনুসারে প্রথম এক পয়সার মুদ্রা চালু হয়েছিল কবে অপশন এ মার্চ উনিশশো অপশন বি এপ্রিল উনিশশো সাতষট্টি সি মার্চ উনিশশো এবং অপশন ডি জুলাই উনিশশো উনত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি মার্চ উনিশশো বাষট্টি কোশ্চেন কোশ্চেন নম্বর থার্টি চেল্লাইয়া কমিটি কি উদ্দেশ্যে গঠিত হয়েছিল অপশান এ ব্যাংকিং ক্ষেত্রে উন্নতির জন্য অপশন বি মুদ্রা ব্যবস্থা সংস্কারের জন্য অপশান সি বিমা ক্ষেত্রে উন্নতির জন্য এবং অপশন ডি কর কাঠামো সংস্কারের জন্য তিরিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি কর কাঠামো সংস্কারের জন্য নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নম্বর থার্টি ওয়ান অন্যান্য ব্যাংকের নিকাশ ঘর রূপে কোন ব্যাংক কাজ করে অপশন এ গ্রামীণ ব্যাংক অপশন বি রিজার্ভ ব্যাঙ্ক অপশন সি সমবায় ব্যাঙ্ক এবং অপশান বি স্টেট ব্যাংক একত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি রিজার্ভ টু কোন ভাইসের আমলে বাজেট প্রথার প্রবর্তন হয়েছিল অপশন এ এলগিন অপশন বি রিপান অপশন সি ক্যানিং এবং অপশান ডি ডালহসি বত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ক্যানিং নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি থ্রি সবুজ বিপ্লবের ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে যে ক্ষেত্রে অপশন এ পাট অপশন বি গম অপশন সি চা এবং অপশন ডি ধান তেত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি গম নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ফোর টাকার অবমূল্যায়ন বলতে কি বোঝায় অপশন এ বিদেশি মুদ্রার চেয়ে টাকার মূল্য বেশি অপশন বি বিদেশি মুদ্রার চেয়ে কোনো মূল্যায়ন মূল্য হ্রাস অপশন সি টাকার স্বর্ণের এবং অপশন ডি আবশ্যকীয় দ্রব্যের দাম কমে যাওয়া চৌত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি বিদেশি মুদ্রার চেয়ে কোনো মুদ্রার মূল্য হ্রাস নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর থার্টি ফাইভ এস ইবিআই মানে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া কবে স্থাপিত হয় অপশান এ উনিশশো ছিয়াশি সালে অপশান বি উনিশশো অষ্টাশি সালে অপশন সি উনিশশো উননব্বই সালে আর অপশন ডি উনিশশো নব্বই সালে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি উনিশশো আষ্টাশি সালে নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থার্টি সিক্স এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় অপশান এ ব্যাংকক অপশন বি সিয়ল অপশন সি ম্যানিলা এবং অপশন ডি টোকিও ছত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ম্যানিলা নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থার্টি সেভেন টেক অফ স্টেজ বলতে কি বোঝায় অপশন এ অর্থনৈতিক উন্নতির সূচনা অপশান বি অর্থনৈতিক স্থিরতা অপশান সি অর্থনৈতিক স্বচ্ছতা এবং অপশন ডি সমস্ত নিয়ন্ত্রণ মুক্ত হওয়া সাঁত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ অর্থনৈতিক উন্নতির সূচনা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 38 অর্থনীতিতে উপযোগিতা বলতে বোঝায় অপশন এ আরামের প্রাচুর্য অপশন বি আয় উপার্জন অপশন সি মানবিক চাহিদা পূরণ এবং অপশন ডি উদ্দেশ্য পূরণ 38 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি মানবিক চাহিদা পূরণ नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 39 বিশ্ব বাণিজ্য সংস্থা বা डब्ल्यूटीओ নিম্নলিখিত কোন সংস্থার নতুন নাম অপশন এ ইকোনমিক সোশ্যাল কাউন্সিল অপশন বি আইএমএফ অপশন সি গেট এবং অপশন ডি আইএফসি

অপশন এ পশ্চিমবঙ্গ অপশন বি তামিলনাড়ু অপশন সি গুজরাট এবং অপশন ডি হরিয়ানা একচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি হরিয়ানা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি টু ভারতের কোন বাণিজ্যিক ব্যাংক প্রথম এটিএম পরিষেবা চালু করে অপশন এ এইচডিএফসি ব্যাঙ্ক অপশন বি অ্যাক্সিস ব্যাঙ্ক অপশন সি আইসিআইসিআই ব্যাঙ্ক এবং অপশন ডি এস বি আই বিয়াল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি আইসিআইসিআই ব্যাঙ্ক নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফর্টি থ্রি এশিয়ার প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ কোনটি অপশান এ বোম্বে স্টক এক্সচেঞ্জ অপশন বি আমেদাবাদ স্টক এক্সচেঞ্জ অপশন সি কলকাতা স্টক এক্সচেঞ্জ এবং অপশন ডি দিল্লি স্টক এক্সচেঞ্জ তেতাল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বোম্বে স্টক এক্সচেঞ্জ নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফর্টি ফোর সরকারের এস জেড বা স্পেশাল ইকোনমিক জোন নীতি কবে ঘোষিত হয় অপশান এ এপ্রিল উনিশশো নিরানব্বই অপশন বি এপ্রিল দু হাজার অপশন সি মার্চ দু হাজার এক এবং অপশন ডি মার্চ দু হাজার দুই 44 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি এপ্রিল 2000 नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 45 বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন বা এফ আর এ কত সালে বলবৎ হয় অপশন এ 1972 সালে অপশন বি 1973 সালে অপশন সি 1974 সালে এবং অপশন ডি 1977 সালে 45 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি 1973 সালে नेक्स्ट क्वेश्चन কোশ্চেন নাম্বার 46 রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত অপশন এ কলকাতা অপশন বি দিল্লি অপশন সি মুম্বাই এবং অপশন ডি বেঙ্গালুরু 46 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি মুম্বাই नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 47 হাম কমিটি কোন ক্ষেত্রে সংস্কারের জন্য রিপোর্ট দেয় অপশন এ ব্যাংকিং ক্ষেত্র অপশন বি বিমা ক্ষেত্র অপশন সি বিদ্যুৎ ক্ষেত্র এবং অপশন ডি কৃষি ক্ষেত্র 47 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ ব্যাংকিং ক্ষেত্র নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি এইট ভারত আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের সদস্য হয়েছিল কবে অপশন এ উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট অপশন বি উনিশশো সাতচল্লিশ সালে পয়লা মার্চ অপশন সি উনিশশো সালের পয়লা মার্চ এবং অপশন ডি উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আটচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি উনিশশো ছেচল্লিশ সালের পয়লা মার্চ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফার্টি নাইন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক স্থাপিত হয় অপশান এ উনিশশো পঁয়ত্রিশ সালে পয়লা এপ্রিল অপশান বি উনিশশো তেতাল্লিশ সালে চৌঠা মার্চ অপশান সি উনিশশো সাতচল্লিশ সালের দোসরা ডিসেম্বর এবং অপশান ডি উনিশশো পঞ্চাশ সালে একুশে জুন উনপঞ্চাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর আমরা দেখে নেব আপনারা সবাই সঠিক উত্তর নির্বাচন করার চেষ্টা করুন আর অবশ্যই আপনারা মার্ক নিশ্চয়ই সবাই টাইপ করছেন কে কোনটায় সঠিক উত্তর করছেন তা চলুন আমরা উনপঞ্চাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা সেটা দেখে নেব তাহলে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক স্থাপিত হয় সঠিক উত্তর অপশান এ উনিশশো পঁয়ত্রিশ সালে পয়লা এপ্রিল নেক্সট কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি জহর যোজগার যোজনা বা জে আর ওয়াই কত সালে প্রবর্তিত হয় অপশান এ পনেরোই আগস্ট উনিশশো তিরাশি অপশান বি পয়লা এপ্রিল উনিশশো উননব্বই অপশান সি পয়লা এপ্রিল উনিশশো তিরাশি এবং অপশান ডি পনেরোই আগস্ট উনিশশো উননব্বই পঞ্চাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি পয়লা এপ্রিল উনিশশো উননব্বই তো বন্ধুরা আমরা আপনাদের পঞ্চাশটা প্রশ্ন আলোচনা কিন্তু শেষ করে ফেলেছি এবার আপনারা সবাই একে একে কি কত মার্কস পেলেন সেই মার্কসটা কিন্তু আমাদের পোস্ট করবেন আপনারা পোস্টের মাধ্যমে যেমন আপনারা জানতে পারবেন তেমন আমরাও জানতে পারবো যে আপনাদের পারফরম্যান্সটা কোন লেভেলে আছে আর কতটা আপনাদের মোটিভেশন ভিডিও দিয়ে এনহ্যান্স করতে হবে তো বন্ধুরা আপনারা সবাই কি কত মার্কস পেলেন সেই মার্কসটা পোস্ট করুন আর আমরা চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে সেটা হলো আপনাদের কোশ্চেন অ্যান্সার পর্যায়ে আপনাদের হোমটাক্সের আজকের প্রশ্ন হলো ভারতে কোন কমিটি সর্বপ্রথম কালো টাকা হিসেব করেছিল অপশন এ স্বামীনাথন কমিটি অপশন বি নরসিংহম কমিটি অপশন সি ভগবতী কমিটি এবং অপশন ডি ওয়াংচু কমিটি আবার আমি আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি ভারতে কোন কমিটি সর্বপ্রথম কালো টাকার হিসেব করেছিল অপশান এ স্বামীনাথন কমিটি অপশান বি নরসিংহম কমিটি অপশান সি ভগবতী কমিটি এবং অপশান ডি ওয়াংচু কমিটি আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে সেই উত্তরটা পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্ন যেটা সঠিক উত্তর সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেস চা হবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা অবশ্যই পোস্ট করুন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিওয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ